সন্ত্রাসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জের বহুনগঞ্জ গ্রামে। এদিন এলাকার এক বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে অন্যত্র। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নেভাতে এগিয়ে আসে। খবর পেয়ে ইসলামপুর থেকে ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিন। পঞ্চায়েত ভোটে দামামাবাদার সাথে সাথে প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির। এরই অঙ্গ হিসেবে শনিবার ভোটের রণকৌশল নিয়ে বৈঠক করল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন ব্লক কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন পঞ্চায়েত এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করে। আসন্ন ভোটের প্রচারের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়। বিধায়ক হামিদুর রহমান, ব্লক সভাপতি নাথু ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য দিনহাটার ওকরাবাড়িতে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ লিপ্টন হক নামে এক তৃণমূল কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহার এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হলো। জানা গেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটেছে। নিখোঁজ যুবককে উদ্ধারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মুরারিপুর এলাকায়। জানা গেছে দিন ছয়েক আগে সন্ধ্যায় পারপাড়া কুঞ্জ ডিঙ্গি এলাকার বাসিন্দা শান্তনু মণ্ডল জুতো কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা ওই যুবককে খুঁজে পেতে থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু এরপরেও কোনো খোঁজ নেই। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এদিন হিলি ব্লকের মুরারিপুর এলাকায় পথ অবরোধ করেন তারা।